আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ভ্যালেস্ট্রা ট্যাবলেটটির উপকারিতা কী, খাওয়ার নিয়ম, মাত্রা, সেবন বিধি, কোন কোন রোগের জন্য খেতে পারবেন, সংরক্ষণ, দাম, কোন কোম্পানি তৈরি করেছেন, এর মধ্যে কী উপাদান রয়েছে বিস্তারিত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন। ভ্যালেস্ট্রা ট্যাবলেট এর মূল উপাদান এস্ট্রাডিওল ভ্যালিরেট 1 মিলিগ্রাম, নুভিস্তা ফার্মা লিমিটেডের একটি ওষুধ, এক বক্সে 30টি ট্যাবলেট থাকে, মোট দাম 300 টাকা, প্রতিটি ট্যাবলেটের দাম মাত্র 10 টাকা। এখন আপনাদের জানাবো ভ্যালেস্ট্রা ট্যাবলেটটি কোন কোন রোগের জন্য খেতে পারবেন। এস্ট্রাডিওল ভ্যালিরেট ইউএসপি 1 মিলিগ্রাম, হরমোন প্রতিস্থাপন থেরাপির মাধ্যমে মহিলাদের ঋতুজ্বরা উপসর্গ নিরাময়ে নির্দেশিত। ঋতুজ্বরা মহিলাদের অস্টিওপোরোসিস প্রতিরোধেও এটি ব্যবহার করা হয়ে থাকে। সহজভাবে বলতে গেলে ভ্যালেস্ট্রা 1 মিলিগ্রাম ট্যাবলেটটি একটি মহিলা যৌন হরমোন ইস্ট্রোজেন, এটি এক ধরনের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এইচআরটি, যা মনোফেজের ইস্ট্রোজেনের ঘাটতি এবং হাড় পাতলা হয়ে যাওয়া অস্টিওপোরোসিস এর সাথে সম্পর্কিত লক্ষণগুলির চিকিৎসার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। কিছু ক্ষেত্রে ভ্যালেস্ট্রা 1 মিলিগ্রাম অন্যান্য ক্যান্সার প্রতিরোধক ওষুধের সাথে স্তন ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসার জন্যও এটি ব্যবহার করা হয়ে থাকে। মাত্রা ও সেবন বিধি। এস্ট্রাডিওল ভ্যালিরেট হচ্ছে একটি ইস্ট্রোজেন। প্রতিদিন 1টি করে এস্ট্রাডিওল ভ্যালিরেট ট্যাবলেট সেবন করতে হবে। প্রতিদিন একই সময়ে ট্যাবলেট সেবন করতে হবে। একটি প্যাকেট শেষ হলে সাথে সাথেই পরবর্তী প্যাকেট শুরু করতে হবে। 1 মিলিগ্রাম এস্ট্রাডিওল ভ্যালিরেট ট্যাবলেট দিয়ে চিকিৎসা শুরু করতে হবে। কাজ না হলে 2 মিলিগ্রাম দেওয়া যেতে পারে। উপসর্গ নিরাময় হলে পরবর্তী 1 মিলিগ্রাম এস্ট্রাডিওল ভ্যালিরেট ট্যাবলেট চালিয়ে দিতে হবে। মহিলাদের অক্ষত জয়ের ক্ষেত্রে এস্ট্রাডিওল ভ্যালিরেট ট্যাবলেট সেবনের 12 থেকে 14 দিন পরপর, প্রোজেস্টেরন সেবন চালিয়ে যেতে হবে চক্রের 28 দিন পর্যন্ত। কিভাবে এস্ট্রাডিওল ভ্যালিরেট ট্যাবলেট শুরু করবেন? মহিলার মাসিক থাকলে মাসিকের শুরুর দিন এস্ট্রাডিওল ভ্যালিরেট ট্যাবলেট ও একটি প্রোজেস্টেরন সেবন করতে হবে। মাসিক অনিয়মিত কিংবা বন্ধ হয়ে গেলে যে কোনো দিনে ট্যাবলেট সেবন শুরু করতে পারবেন যদি গর্ভবতী না হয়ে থাকেন। ঔষধ সেবনের ভুলে গেলে করণীয়, কোনো ট্যাবলেট খেতে ভুলে গেলে তা মনে পড়ার 12 ঘন্টার মধ্যে সেবন করতে হবে। 12 ঘন্টা পর মনে পড়লে একই সময়ে 2টো ট্যাবলেট সেবন করতে হবে। ঔষধ সেবনের ভুলে গেলে ফোটা ফোটা রক্তপাত হতে পারে। এস্ট্রাডিওল ভ্যালিরেট ট্যাবলেটটি বাচ্চাদের জন্য প্রযোজ্য নয়। এস্ট্রাডিওল ভ্যালিরেট ট্যাবলেট খাবারের আগে কিংবা পরে সেবন করা যায়। 1 গ্লাস পানি কিংবা 1 গ্লাস দুধের সাথে সেবন করা উত্তম। এস্ট্রাডিওল ভ্যালিরেট ট্যাবলেট প্রতিদিন একই সময়ে খেতে হবে। প্রতি নির্দেশনা, পূর্বে কিংবা বর্তমানে স্তন ক্যান্সার আক্রান্ত, যৌনাঙ্গে রক্তপাত, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া, লিভার ডিজিজ, ওষুধের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা, পার্শ্ব প্রতিক্রিয়া, নিম্নোক্ত সমস্যাগুলো যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছেন তাদের মাঝে বেশি পরিলক্ষিত হয়। গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া, স্তন ক্যান্সার,
এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, ওভারিয়ান ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, 65 বছরের পর থেকে স্মৃতি লোপ পাওয়া, এছাড়াও আরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। শুরুর প্রথম কয়েক মাসে ফোঁটা ফোঁটা রক্তপাত দেখা দিতে পারে, ওষুধ চলতে থাকলে এই সমস্যা ধীরে ধীরে চলে যায়। স্তনে ব্যথা, স্তন ঝুলে যাওয়া, মাসিকে ব্যথা, ডিম্বাশয়ে টিউমার, ডিম্বাশয়ে আকার পরিবর্তন হওয়া, বদহজম, পেটে ব্যথা, অস্বস্তি, ফুসকুড়ি চুলকানো, চুল পোড়া, চুল গজানো, মাথা ব্যথা, মাইগ্রেন, মাথা ঝিমঝিম করা, শরীরের বিভিন্ন অংশ ফুলে যাওয়া, ওজন পরিবর্তন হওয়া, ক্ষুধা লাগা, পা ব্যথা, পেশিতে খিঁচুনি, নাক দিয়ে রক্তপাত, দেখতে সমস্যা হওয়া, অ্যালার্জি, মূত্রথলিতে প্রদাহ ইত্যাদি হতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে খেতে পারবেন কি না? এই ঔষধ গর্ভকালীন সময়ে দেওয়া যাবে না, স্তন্যদায়ীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। সতর্কতা: হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কেবল তখনই ব্যবহার করতে হবে যখন ঋতুজরা উপসর্গগুলো স্বাভাবিক জীবনযাপন করতে ব্যাহত করবে। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির ব্যবহারের ঝুঁকি ঋতুজরা উপসর্গ নিরাময়ের ক্ষেত্রে সীমিত। এই থেরাপি ব্যবহারে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে বেশি সুবিধাজনক। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি শুরু করার পূর্বে ব্যক্তিগত ও পারিবারিক শারীরিক ইতিহাস জানতে হবে, শারীরিক পরীক্ষা করতে হবে, চিকিৎসা শুরুর পর প্রতিনিয়ত চেক আপ করতে হবে। যদি ওষুধ ব্যবহারে স্তনের পরিবর্তন আসে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যে সকল অবস্থায় রক্ষণাবেক্ষণ করতে হবে: উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস মেলিটাস, মৃগী রোগ, অ্যাজমা, মাইগ্রেন অথবা তীব্র মাথা ব্যথা ইত্যাদি, যে সকল কারণে থেরাপি সাথে সাথে বন্ধ করতে হবে: জন্ডিস অথবা যকৃতের কার্যকলাপ লোপ পেলে, রক্তচাপ বেড়ে গেলে, মাইগ্রেনের মতন মাথা ব্যথা গর্ভবতী হলে। সংরক্ষণ: ভ্যালেস্টেরা ট্যাবলেটটি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচে রাখুন, শুষ্ক স্থানে, আলো থেকে দূরে। সকল ওষুধ বাচ্চাদের নাগালের বাইরে রাখুন। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের ভ্যালেস্ট্রা 1 মিলিগ্রাম ট্যাবলেটের উপকারিতা সম্পর্কে জানালাম। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন। ক্রয় করার পূর্বে মেয়াদ আছে কি না দেখে ক্রয় করবেন। সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।